যা প্রয়োজন তা জেনে নেয়ার এখনই সময়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম ওয়াসা কর্তৃক বাস্তবায়িত শেখ হাসিনা পানি শোধনাগার দুই এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমন্বিত ব্যবস্থাপনা, সেটা প্রায় 100 বছর মেয়াদী একটা ব্যবস্থা আমরা নিয়েছি। সেটা আপনারা জানেন যে ডেল্টা প্ল্যান 2100, এটা আমি মনে করি যে আমাদের এই বদ্বীপ অঞ্চল, এই অঞ্চলের প্রত্যেকটা এলাকার মানুষ, একেবারে তৃণমূলের মানুষ, তারাও যেন সুপেয় পানি পেতে পারে, এই বিষয়টা মাথায় রেখে এবং এই ডেল্টা অর্থাৎ আমাদের বদ্বীপ বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করার কথা লক্ষ্য করে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা নিয়েছি। এই পরিকল্পনায় সবথেকে বড় বিষয়টা হচ্ছে একের দিকে পরিবেশ রক্ষা করা, অপরদিকে পরিশুদ্ধ পানি এবং পয় নিষ্কাশনের ব্যবস্থাটা আধুনিকায়ন করা। এদিকে আমরা যথেষ্ট মানে সাফল্য অর্জন করেছি, কিন্তু এটা ধারা এটার অব্যাহত রাখতে হবে। আর চট্টগ্রামের মানুষের সবসময় আমরা জানি, কারণ ছোটোবেলা থেকে বহুবার চট্টগ্রামে আমরা যেতাম। বিশেষ করে আমার বাবা যখন জেলের বাইরে থাকতেন, অন্তত প্রতি শীতকালে একবার করে আমাদের চট্টগ্রাম কক্সবাজার বেড়াতে নিয়ে যেতেন। সেদিক থেকে চট্টগ্রামের সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক রয়েছে। পাশাপাশি বাংলাদেশের যে অর্থনীতি, এর অর্থনীতিটা বলতে গেলে এর প্রাণশক্তিটাই হচ্ছে চট্টগ্রাম। এটা আমাদের বাণিজ্য নগরী, যদিও এর পূর্বে আমাদের ব্যবসা বাণিজ্য বিষয়ে অনেক অফিস আদালতের মানে প্রধান কার্যালয় চট্টগ্রামেই ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে 75 পরবর্তীতে যারা সরকার এসেছিল তার সব কিছুই ঢাকা শহরে নিয়ে আসে, ফলে চট্টগ্রাম অনেকটা অবহেলিত থেকে যায়। কিন্তু আওয়ামী লীগ যখন সরকার গঠন করে 96 সালে, তখন থেকেই চট্টগ্রামের আবার যেন নতুনভাবে প্রাণ ফিরে পায় এবং ব্যবসা বাণিজ্য শিল্প সব দিক থেকে যেন আরও উন্নত হয় সে ব্যবস্থাটা আমরা নিয়েছি। প্রথম চট্টগ্রামে আন্তর্জাতিক বিমানবন্দর এটা আওয়ামী লীগ সরকারই করে দেয়। আজকে ঢাকার সাথে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার প্রভূত বিশেষ উন্নতি করেছি। ঢাকা থেকে একেবারে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত রেল লাইন, সেটা আমরা ইতিমধ্যে কাজ প্রায় সমাপ্তির পথে, সেটা আমরা করে দিচ্ছি। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে নির্মাণ করা হয়েছে। কাজে এভাবে চট্টগ্রামকে সার্বিকভাবে উন্নয়নের দিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। আর বিশেষ করে সেখানে যে শিল্পনগরীগুলি গড়ে উঠছে, আমরা যেমন ইপিজেডের পাশাপাশি আমরা এখন বিশেষ শিল্পনগরী, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেমন মিরাশয়তে আমরা যেটা গড়ে তুলছি, শুধু মিরাশয় না, মিরাশয়, বাঁশখালী, আনোয়ারা থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্নভাবে এই ধরনের শিল্পনগরী আমরা গড়ে তুলছি। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করার পর সে এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড যথেষ্ট গতিশীলতা পেয়েছে, কাজে সেদিক থেকে আমরা এই অঞ্চলটাকেই সার্বিক উন্নয়নে ব্যাপক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আরেকটি পরিকল্পনা আছে আমার, যেমন মিরাশয় যেমন শিল্পনগরী হয়েছে, কাজে একেবারে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করা, যাতে করে আমাদের ওই অঞ্চলে যেমন চট্টগ্রাম সুরক্ষিত থাকবে, আবার পর্যটনের দিক থেকে সুবিধা হবে, সেই চিন্তাটাও আমাদের মাথায় আছে এবং সেভাবে কিছু কাজ ইতিমধ্যে আমরা শুরু করে যাচ্ছি। এভাবে আমরা চট্টগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি চাই যে এত চমৎকার মানে একটা এলাকা, এই এলাকাটার সৌন্দর্যটা রক্ষা করে, পরিবেশ রক্ষা করে, এর প্রাকৃতিক সৌন্দর্যটা রক্ষা করে যেন এর সার্বিক উন্নয়ন হয়, সেদিকে বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন। চট্টগ্রাম কর্ণফুলী নদীর নিচে টানেল, এই টানেল কথা মনে উঠলে অবশ্যই আমাদের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের যিনি মহানগরের সেক্রেটারি ছিলেন, তারপর প্রেসিডেন্ট ছিলেন মহিউদ্দিন চৌধুরী, তার কথা খুব মনে পড়ে, কারণ সবসময় তিনি একটা টানেল নির্মাণ হোক এটা তিনি চেয়েছিলেন, তার একটা দাবিও ছিল। কিন্তু আজকে সেই টানেল কাজ প্রায় সমাপ্তির পথে এগিয়ে যাচ্ছে, দুর্ভাগ্য হচ্ছে তিনি আর আমাদের মাঝে নেই। এবং যতগুলি সিটি কর্পোরেশন করা হয়েছে এর মধ্যে একমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশন মহিউদ্দিন চৌধুরীর আমলে ছিল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, এবং তখন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে সম্পূর্ণভাবে স্বাবলম্বিতা অর্জন করেছিল এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তো যাই হোক, আমি এটাই চাই যে চট্টগ্রামের আরও উন্নতি হোক। আমরা নিরাপদ পানি ব্যবস্থা, এটা আসলে মানুষের চাহিদা। তাছাড়া আমরা যে এসডিজি
যে গোল 6 নম্বর, সেখানে নিরাপদ পানি এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য পয় নিষ্কাশন ব্যবস্থার কথা বলা হয়েছে, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। এটা শুধু শহরভিত্তিক না, আমরা একেবারে গ্রাম অঞ্চল পর্যন্ত যাতে মানুষ এই মানে স্বাস্থ্যকর পরিবেশ পায় সেদিকে বিশেষ দৃষ্টি দিয়েছে এবং সেই কাজও আমরা করে যাচ্ছি, তার সুফলটা দেশবাসী ভোগ করছে। কাজে আমি এটুকু বলবো যে নিরাপদ পানি সরবরাহের জন্য যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি তার সুফল যেমন মানুষ পাচ্ছে, কিন্তু এটা আমাদের অব্যাহত রাখতে হবে। আমাদের জনসংখ্যা বাড়ছে, কথাটা আমার মাথায় রেখেই কিন্তু কাজ করতে হবে। সেই জন্য যারাই শিল্প কলকারখানা গড়ে তুলবেন, বর্জ্য ব্যবস্থাপনার দিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে তাদেরকে, যেন কোনো মতে আমাদের নদীগুলি দূষিত না হয়, এলাকা দূষিত না হয়, সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। যাও, আমি এটুকু বলবো যে আজকে আমরা যে শোধনাগারটা উদ্বোধন করতে যাচ্ছি, এর ফলে চট্টগ্রামবাসীর পানির প্রাপ্যতা আরও সহজ হবে এবং ধীরে ধীরে মানুষ সুপেয় পানি পাবে, যেটা স্বাস্থ্য সুরক্ষার জন্য বা অন্যান্য কাজের জন্য যথেষ্ট মানে লাভবান হবেন বলে আমি মনে করি। তবে আমি আবারও বলবো যে আমাদের বৃষ্টির পানি এটা এবং বর্ষাকালে আমাদের যে নদীর পানিটা আসে, এগুলো আমাদের যেভাবে হোক সংরক্ষণ করতে হবে, এই জন্য যে এই পানিটা যেন আমাদের যথাযথ কাজে লাগে। প্রতিটি প্রতিষ্ঠান তৈরি করার সময় বা যেমন হাউজিং সোসাইটি হোক, ইন্ডাস্ট্রি হোক বা কোনো শিল্প এলাকা হোক, যখনই নির্মাণ করবেন প্রতিটি জায়গায় যেন জলাধার থাকে আর আমাদের বৃষ্টির পানি বা বর্ষাকালের যে পানিটা গড়িয়ে যায় সেই পানিটা যেন আমরা সংরক্ষণ করতে পারি, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। তার কারণ একটা কথা মনে রাখতে হবে যে আমাদের ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে। আমরা পানি যে শোধনাগার করছি বিভিন্ন নদী থেকে, সেটা ভূপরিস্থ পানি থেকেই সেটা শোধনাগার করা হচ্ছে, তাতে ভূগর্ভস্থ পানির উপর আমাদের নির্ভরতা কমে যাচ্ছে এবং সেটা আমাদের কমাতে হবে। কারণ আমাদের দেশে যেহেতু ভূমিকম্প প্রবণ এলাকা, এই ভূমিকম্প প্রবণ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর যাতে না কমে যায় তার জন্য বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার, যেটা আমাদেরকে আসলে সুরক্ষিত করে। এটা হয়তো আমরা চোখে দেখি না, বুঝতে পারি না, কিন্তু ভৌগোলিক বিষয়ে যদি আমরা দেখি তাহলে ভূগর্ভস্থ পানি কিন্তু এই ভূমিকম্প থেকে আমাদের রক্ষা করতে পারে। আমরা তখন গণভবন থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম।